দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারটা। আমরা আজকে আছি রাঙ্গুনিয়ার রাজারহাট গরুর বাজারে। মোটামুটি বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করবো। আমার সামনে কিন্তু অনেকগুলো দেশি গরু রয়েছে, আপনারা বাজারে আসতে পারবেন। কিছু ভাইয়ের কাছ থেকে কষ্ট করে জানি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এগুলো আপনাদের গরু ভাইয়া, কেমন দিচ্ছেন দাম? এটা কাস্টমার কেমন মিলেছে? আর এটার দাম কেমন দিচ্ছেন? পঁয়তাল্লিশ পেসা হয়ে গেছে। আচ্ছা, এগুলো 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 ধন্যবাদ ভাই, কথা বললাম আপনার সাথে। দর্শক, আমি এবারে যেহেতু দাম দিয়েছি, আমি গরুগুলো দেখাই আপনাদেরকে। মোটামুটি বেশ কিছু সুন্দর কিন্তু বেশি গরু আছে, আমি দেখাই দেখতে পাচ্ছি। একদম পারফেক্ট, মোটামুটি দেশি গরু, ছোটো গরু, স্লিপ করে গেলে তবে লড়াই চলতেছে। এটার একটা বাজারে সুন্দর গরু, এটাও মোটামুটি খারাপ না, দাম দর চলতেছে। এটা হয়তো 45-48 দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আর কি। এটা একটা গরু সালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? কত দিয়ে নিলেন? হাসিল কত গেছে এটার পিছনে? হাসিল কত গেছে? হাসিল 2500 টাকা। 2500 টাকা হাসিল কম নিছে। আচ্ছা, মোটামুটি এটা পালার জন্য নিচ্ছেন? হ্যাঁ, পালার জন্য নিচ্ছে। হাসিল কত কম নিছে? হাসিল 2500 টাকা কম নিছে। আচ্ছা, 2500 টাকা ভালো। 50% নিয়ে নিয়ে নিচ্ছে। ভালো ভালো আসেন। আচ্ছা, অনেক ভালো দামে পাওয়া যায়। আচ্ছা, এটা কতদিন পালবেন নিয়ে? পাঁচ মাস পালবেন। পাঁচ মাস পালার পরে কোরবানিতে তুলে দেবেন ইনশাল্লাহ। কোরবানিটা কেমন কি দাম হতে পারে? হবে আর কি, লাখ প্লাস হবে। 1 লাখ প্লাস হবে ইনশাল্লাহ। এটা তো মোটামুটি নাভিটাও সুন্দর ছিল, শাইওয়ালের একটা শাইওয়াল নাভি ছিল। এটাই দর্শক, মোটামুটি এটা শাইওয়ালের একটা, এটা মোটামুটি খারাপ না। 67% অর্থাৎ 65% বিক্রি হয়ে গেছে। এটা মোটামুটি চমৎকার ভাই। এটা কেমন, কত দিনে নিয়েছিলেন ভাইয়া? 45 দিয়ে নিছেন। এটা কি পালার জন্য নিছেন? ব্যবসার জন্য, আবার অন্য হাটে নিয়ে বিক্রি করে ফেলবেন। হাসিল কত? 800 টাকা হাসিল দিয়েছেন। হাসিল তো মোটামুটি আপনাদেরকে স্যাক্রিফাইস করতেছে না? আচ্ছা, আপনি বিয়ারে জি, 2200 টাকা হাসিল আসতো। মোটামুটি হাসিল ভালো নিচ্ছে না? আচ্ছা, তো দর্শক আমরা, আচ্ছা, 50 এখন ডেকে দিয়ে দিচ্ছে, মানে বাজার শেষ হয়ে যাচ্ছে প্রায়। তো বাজার তো বাঙ্গার কাছাকাছি একদম। তো দর্শক, বাজারে কিন্তু মোটামুটি অনেক গরু আছে, অনেক মোটামুটি সংগ্রহে প্রচুর। যারা দেশি গরু নিতে চান, রাঙ্গুনিয়া রাজার হাটে চলে আসতে পারেন। আমি মোটামুটি বাজারে চলে আসছিলাম, বাজারে এসে দেখাচ্ছিলাম আর কি আপনাদেরকে। মোটামুটি কতটুকু আপনাদেরকে দিতে পারছি আসলে জানি না, তাও চেষ্টা করে যাচ্ছি আপাতত। এটা মোটামুটি এদিকে যদি আপনি আপনাদেরকে নিয়ে আসি, এদিকে কিন্তু একটা সুন্দর গরু আছে, একদম আরসিসির সাথে শাহিওয়ালের ক্রস মিশ্রণ আছে গরুটা। আপনার এগুলো গরুটা কার গরু? এটা এদিকে মালিক। আচ্ছা, দর্শক এটার দাম তো আসলে দেখাইতে পারতেছি না যেহেতু মালিক নাই, তবে গরুটা আমি আপনাদেরকে একটু দেখাই। মোটামুটি চমৎকার সুন্দর একটা গরু, একদম আরসিসি দেশির সাথে এর একটা সংকর করা হয়েছে, একদম চমৎকার। শাহিওয়ালের সাথে একটা সংকর আসছে, এটা ডাবল দামি পাইছে। মোটামুটি সুন্দর একটা ডাবল দামি আসছে, মোটামুটি খারাপ না, চমৎকার। এটা গলা গম্বুটা অনেক সুন্দর, ডাবল নাপি একদম দেখাই একটু। নাপিটা অনেক সুন্দর, চমৎকার একদম। আর পাগুলাও মোটামুটি মোটা আছে, খারাপ না। আর একটু পারলে কিন্তু আরও মোটা তাজা করা সম্ভব হবে, ওয়েট নিতে পারবে, মোটামুটি খারাপ না। চামড়াটা অনেক লুজ আছে, সুন্দর, খারাপ না। মোটামুটি এরকম কিন্তু অসংখ্য
তো অসংখ্য গরু কিন্তু আমি দেখছি বাজারটাতে এসে। তারপরে এদিকে তো আরও এই যে যেমন এই যে কিছু গরু, এগুলো তো যেহেতু এতক্ষণ ধরে আমি আপনাদেরকে আইডিয়া দিছিলাম, এগুলো আপনারা আইডিয়া করে একটা কমেন্ট করে জানাবেন লাল গরুটা কত দাম হইতে পারে। আসলে চেষ্টা করি আপনাদেরকে মোটামুটি বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাদেরকে এই রজারহাটে আসার জন্য, যেহেতু গতকালকে আমরা একটা ভোট দিয়েছিলাম, তো ভোটে কিন্তু রজারহাট জিতে গেছে। এই উপরে ভিত্তি করে কিন্তু বাজারে চলে আসা। মোটামুটি এসে দেখলাম যারা এই বাজারে আসবেন আপনারা কিন্তু মোটামুটি এখানে সকল প্রকার দেশি গরুগুলো পেয়ে যাবেন। এখানে যারা দেশি গরু চান, দেশি গরুর কোনো অভাব নাই এখানে। দেশি গরু, সার গরু, দেশি সার, দুধের সার গরু, বাছুরসহ গাভী যারা খুঁজতেছেন, ইভেন ছাগল। তো আমি যদি এক নজরে আপনাদের একটু ছাগলের দিকে নিয়ে যাই, যেহেতু আমি মোটামুটি বেশ কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছিলাম। ভাইটার দাম কেমন দিছেন? এক লাখ। দুধ কেমন হয়? কেজি সাড়ে নয় কেজি? পসিবল না, কখনোই পসিবল না। না না, একটা মোটামুটি ন্যূনতম একজন দর্শককে ধারণা করতে গেলে না 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 ভালো না, আমার এই গরুটার চাহিদা ভালো, হাড্ডিসার গরুটার চাহিদা ভালো। এটা কি করবে জানেন? একজন ব্যাপারী বা একজন খামারে নিয়ে একে এমন পরিমাণে খাওয়া হবে ছয় মাস, আপনি ছয় মাস পরে এই গরুর চেহারাই চিনতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা? এ তো বাছুরটা নেবে ফ্রিতে, কিন্তু এটা বাছুরটাও আলাদা বিক্রি করবে এবং এটাকে যে খাওয়াবে, এটাকে খাওয়ানোর পরে এটা যে কত টাকা বিক্রি করবে এটা দাঁড়িয়ে অনেকে চিন্তা করে কি হাড্ডিওয়ালা গরু নিয়ে করবোটা কি। এটা যদি ছয় মাস ভালো খাবার দেয় এর প্রচুর ওয়েট হবে, এই জন্য সবাই হাড্ডিসার, এটাকে হাড্ডিসার গরু বলে আর কি, যেগুলো হাড্ডি বেরোয়া থাকে। তো দর্শক, এরকম বেশ কিছু গরু আছে, ইনফরমেশন দিয়ে রাখি, সেটা চুনি দুষ্টামি করে বলছে নয় কেজি। আমাদের দেশি জাতের গরুতে চার কেজির বেশি দুধ হয় না, দেশি গরুতে চার কেজির বেশি দুধ কখনোই হবে না, তিন কেজি এটা অনেক বেশি হয়। তো মোটামুটি আপনারা আইডিয়া করবেন, বাজারে আসবেন, বাজারে এসে দেখে শুনে গরু সংগ্রহ করবেন এবং আপনার মন পছন্দের গরুগুলো আপনারা সংগ্রহ করবেন, যেটা আপনার ভালো লাগবে। মোটামুটি আমি ঘুরে ঘুরে চেষ্টা করছিলাম একটু বাজারটা দেখা দিই, ছাগলের বাজারের দিকে আপনাদেরকে নিয়ে যাবো। দু চারটা ছাগলের দাম দিয়ে আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করার সম্ভাবনা চিন্তা করেছি। দর্শক, আসলে অনেকক্ষণ ধরে কথা বলছি আপনাদের সাথে, মোটামুটি যদি ছাগলের বাজারে যাই, ছাগলের কী অবস্থা একটু দেখে আসি আপনাদেরকে, ছাগল দেখাই আপনাদের। ছাগলের দাম সুন্দর সুন্দর ছাগল আছে। বড় ভাই, এই দুটার দাম কেমন দিচ্ছেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, বেছে না ভাইয়া, আসলে মোটামুটি আইডিয়া দিই ভাইয়া। বড় ভাই, বড় ভাই, ছাগলের দাম কেমন দিচ্ছেন? ছাগলের দাম কেমন দিচ্ছেন? আচ্ছা, আপনি বলতে পারবেন? দর্শক এ বলতেছে, উনি বলতে পারবে না, উনি বলতেছে, উনি বলতে পারবে না, আবার পিছনের জন বলতে পারবে। ভাই কত দিচ্ছেন আমি ছাগলের দাম? আশা ভাই কেউ কথা বলতে চাচ্ছে না যদিও। তো আমি ধন্যবাদ ভাইয়া, একটু মুরব্বীর সাথে কথা বলি। মুরব্বী কেমন আছেন? হ্যাঁ কেমন আছেন আপনি? আমি ভালো আছি। এই ছাগলের দাম কেমন দিচ্ছেন? এটার দাম ফাড়া। হ্যাঁ কত দিচ্ছেন এটা? হ্যাঁ কত দিচ্ছেন? ঘন্টা ঘন্টা এটা দাম? হ্যাঁ এটা 5,500। 5,500 দিচ্ছেন? কাস্টমার কত মূলায়? কাস্টমার মূলায় 4,000 মূলায়, 3,500 মূলায়। আচ্ছা 4,000-3,500 এরকম মূল আছে। এমনি কত কি হলে বেচবেন চিন্তা করতেছেন? 5,000 হলে বেচবেন। 5,000 হলে বেচবেন, এটাই। ধন্যবাদ ভাইয়া কথা বলার জন্য। ছাগলের দাম দর্শক দিচ্ছিলাম। তো বাজারে কিন্তু অসংখ্য ছাগল রয়েছে, আপনারা রজারহাটে আসলে কিন্তু অনেক ছাগল আপনারা পাবেন, ছোট বড় একদম যে সাইজের লাগে ওই সাইজের ছাগল কিন্তু আপনারা পেয়ে যাবেন। মোটামুটি অসংখ্য ছাগল আছে, যদিও ছাগলের কেজি ধরে এখন মোটামুটি ছাগলের বাজারে বিক্রি হয়। ভাই এইটার দাম কেমন দিচ্ছেন? বড় ভাই দাম দিচ্ছে ভাই 7,000 টাকা। ওজন কেমন আছে ভাই? ওজন 8 থেকে 9 কেজি। 8 থেকে 9 কেজি। কাস্টমার কত মূলাইছে? কাস্টমার কত বলতে? কাস্টমার 6-6.5 এরকম বলছে। দর্শক মোটামুটি যেটা হচ্ছে এটা খাসি নাকি? সেমি। তো দর্শক বাজারে কিন্তু রজারহাটে মোটামুটি অনেক ছাগল গরু যা লাগে আপনারা কিন্তু আপনাদের পেয়ে যাবেন। তো যাওয়ার আগে একটু যদি এখানে হাসির সম্পর্কে একটু আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। মোটামুটি এদিকে অসংখ্য বড় বড় ছাগল আছে, মোটামুটি বেশ কিছু একটু কথা বলবো মুরব্বীদের সাথে। আপনাদেরকে যদি একটু মুরব্বীদের কাছে নিয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দর্শক একটু বাজার কমিটির সাথে কথা বলবো।
ছাগলের হাসিল কেমন নিচ্ছেন মুরব্বি? ছাগলের হাসিল দিল পৌরসভা ডিক্লেয়ার করে দিয়ে 1,060 টাকা। জি আমরা নি 50 টাকা। আপনারা নিচ্ছেন 50 টাকা পৌরসভা ডিক্লারেশন 1,060 টাকা ছাগলের। আর গরুরটা কেমন? গরুর 50 টাকা। মোটামুটি বেশি নিলে কি একটু কম সম রাখেন কিনা? একটু কমায় রাখেন। বাজারটা 40 টাকা 35 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজারটা কিবারে বসে মুরব্বি? সোমবার আর শুক্রবার। সোমবারে আর শুক্রবার। তো দর্শক, বাজার কমিটির সাথে হাসিল নিয়ে একটু কথা বললাম। তো আপনারা বাজারে আসবেন মোটামুটি আমার দেখা, যারা দেশি গরু কালেকশন করতে চান, দেশি গরু দেশি ছাগল যারা কালেকশন করতে চান, তারা কিন্তু বাজারে অনায়াসে চলে আসতে পারেন। মোটামুটি আমার দেখা মোটামুটি গরুর কালেকশন ভালো আছে, মোটামুটি বেশ কিছু গরু সংগ্রহ করতে পারবেন। আপনারা আসলে এখানে দেশি গরু যারা গাভী সহ বাছুর খুঁজতেছেন বা ছাগল খুঁজতেছেন খামারে পালার জন্য, তারা বাজারে চলে আসতে পারবেন। মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে বাজারটা, দেশি গরুর জন্য খুব সুন্দর একটা বাজার এখানে। দামটা আপনারা বিবেচনা করে আসবেন বাজারে। তো দর্শক, এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ হচ্ছে দর্শক আপনারা একদম সাবস্ক্রাইব করতে কার্পণ্যতা করেন। আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে নতুন একটা ভিডিও বানানো দর্শক করে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো হাটে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।